আরব আমিরাত মানেই টাকার খনি। কত কত ধনী ব্যক্তিদের বাস সেখানে। তেমন একজন ধনকুবের ছেলের কথা বলবো, রাশেদ সাইফ বেলহাসা, দুবাই কনস্ট্রাকশন বিলিয়নিয়ার সাইফ আহমেদ বেলহাসার ছেলে। তবে একজন বিলিয়নিয়ারের ছেলে পরিচয়ে তিনি বেড়ে ওঠেননি, বরং তাকে সবাই নিজ পরিচয়েই চেনেন। বেলহাসা মানে কিক্স নামেও পরিচিত তিনি। সদ্য 19 বছর বয়সী বেলহাসাকে দেখলে মনে হতে পারে সাধারণ একজন ছেলে, তবে সাধারণ ছেলের ইনস্টাগ্রামে একবার ঢু মারলে যে কারো চোখ ছানা বড়া হয়ে উঠবে। কারণ এমন কোনো বিখ্যাত লোক নেই যার সাথে বেলহাসার ঘনিষ্ঠ ছবি দেখা যায়নি। বলিউড হলিউড থেকে শুরু করে লিওনেল মেসি, শাহরুখ খান এবং সালমান খান কে নেই তার পাশে দাঁড়িয়ে। তার বিলাসিতার বর্ণনা কল্পনাকেও হার মানায়। 15 বছর বয়স থেকেই সে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। মূলত বিলাসিতার জন্যই বেশি জনপ্রিয় তিনি। জানা যায় বড় বড় তারকারা বেলহাসান মেনশনে যেতে পেরে নিজেকে ধন্য মনে করেন। তারা আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই বেলহাসার সাথে দেখা করেন। দুবাইয়ের এই ছেলেটি এতই ধনী, রাজার মতো উঠতে তিনি এয়ারবাস 380 এর ফ্লাইটের জন্য 19 লাখ টাকা খরচ করেছেন। মানুষ ভালোবেসে কত ধরনের পোষা পাখি না পোষেন, আর তিনি তার চিড়াখানায় বাঘ সিংহ পোষেন। এছাড়া তার কালেকশনে রয়েছে 1 মিলিয়ন মার্কিন ডলারের জুতো। বাড়িতে শুধু জুতো রাখার জন্য একটি ফ্লোর রয়েছে তার। দামি গাড়ির কথা তো না বললেই নয়, ফেরারি রয়েছে তার, যে গাড়িতে তিনি স্বর্ণের প্রলেপ করিয়েছেন। তবে বয়সের কারণে সে এখনো দুবাইয়ের রাস্তায় গাড়ি নিয়ে নামতে পারেননি, কারণ 18 বছরের নিচে কাউকে বৈধ লাইসেন্স দেয় না দুবাই। তাকে দেখে রাখার জন্য দামি বডিগার্ডও রয়েছে। এই এক শহরে রয়েছে বেলহাসার মতো আরো অনেক ধনকুবের সন্তান, যাদের দেখলে মনে হবে টাকা খরচ করার জায়গার অভাব তাদের। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।